ফরজ গোসলের সময় ওযু না করলে শুধু যদি ফরজগুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা ফরজ গোসলের সময় যদি আপনি ওযু না করেন শুধুমাত্র ওযুর ফরজগুলো আদায় করছেন কুলি করছেন নাকি পানি দিছেন শুধু দৌত করছেন গোসল হয়ে যাবে গোসলের ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি কি সুন্নাত পদ্ধতি হলো সর্বপ্রথম ওয়াশরুমে যাওয়ার পর টয়লেটে ঢোকার পর আপনার শরীরে বা কাপড়ে যে নাপাক যদি কোথাও লেগে থাকে তাহলে সে নাপাকগুলো ধুয়ে আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো বিসমিল্লাহ বলে সুন্দর করে আগে ওযু করবেন ওযুর সব কাজগুলো করবেন শুধু পা ধোয়া বাকি রাখবেন এরপরে তৃতীয় কাজ হলো পুরো শরীরে পানি ঢেলে ভালো করে ঢেলে গোসল করবেন কোথাও যেন পানি পৌঁছে না এমন যেন না হয় সব জায়গায় পানি পৌঁছাবেন এরপর বের হয়ে আসার সময় দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে আসবেন ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ এটা হলো ফরজ গোসলের পদ্ধতি কেউ যদি ফরজ গোসলের সময় ওইভাবে ওযু করে গোসল না করে তার ফরজ গোসল হয়ে যাবে কিন্তু তার এই গোসলটা আদায় করার কারণে সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সওয়াবটা থেকে বঞ্চিত হলো বাকি ফরজ আদায় হয়ে যাবে সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা এটা কোনো কথা হলো আপনি কোন মেয়েকে বিয়ে করবেন না করবেন তার দাঁত কি থাকবে না থাকবে দাঁত না থাকলেও তো বিয়ে করা যাবে আর ফাঁকা তো পরের কথা দাঁত নাই তারেও যদি আপনার বিয়ে করতে আপনার রুচি কুলায় আপনার অসুবিধা না হয় আপনি সবর করতে পারেন আলহামদুলিল্লাহ এটা যাবে অতএব দাঁত ফাঁকা আছে না ফাঁকা বন্ধ আছে এটা কোনো কথা নাই দেখুন এই মাসালগুলো সব মেয়েদেরকে নিয়ে করা হয় এই প্রশ্ন তো কোনোদিন পাইলাম না আজ পর্যন্ত যে হুজুর কোনো ছেলের যদি দাঁত ফাঁকা হয় তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি এই প্রশ্ন আসে না কেন সকল ফতোয়াবাজি ভুল ফতোয়া সব কাদের উপরে প্রয়োগ হয় দেশে মহিলাদের উপরে আর এগুলো হুজুরদের উপরে ইমাম সাহেবদের উপরে প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে করে নাই তাহলে ইমাম হোসেন নামাজ পড়া জায়েজ আছে কিনা তো আমার প্রশ্ন হলো মুক্তাদি যে বিয়ে করে নাই তার নামাজ হয় কিনা এর যদি নামাজ হয় তাহলে ইমাম সাহেবের দোষ কি অতএব এ জাতীয় মাসআলা বেশিরভাগ দেখবেন সবাই ইমামদের খোঁচায় খোঁচায় আর মহিলাদের খোঁচায় খোঁচায় ফরজ গোসল হওয়া অবস্থায় গোসল না করে মহিলারা ঘরের কাজ করতে পারবে কিনা প্রশ্ন দেয় এই প্রশ্ন কেন দেন না যে গোসল ফরজ হওয়ার পর পুরুষরা তারা কাজকাম করতে পারবে কিনা এটা তো প্রশ্ন দেন না তাহলে বোঝা গেল এগুলা আমাদের সমাজে মেয়েদেরকে নানাভাবে অবশ্যই এগুলো মেয়েদের উপরে ফতোয়াবাজিগুলো মহিলারাই বেশি করে বৌমার উপরে ফতোয়াবাজি করে শাশুড়ি ঠিক না ভাই ঠিক পুরুষরা এগুলো বেশি একটা করে না অতএব সমস্ত কুসংস্কার আমাদের দূর করতে হবে একজন মেয়েকে বিয়ে করবেন তার দিনদারিতা দেখে ছেলেকে বিয়ে দিবেন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন তার দিনদারিতা দেখে ধার্মিকতা দেখে সে ধৈর্যশীল কিনা সে সবরকারী কিনা তার মধ্যে শকর আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা হারার হারাম মেনটেন করে কিনা মাহরাম মেনটেন করে কিনা সে পাঁচক্ত নামাজ পড়ে কিনা এগুলো দেখে তাকে আপনি সম্বন্ধ করবেন আত্মীয়তা করবেন দাঁত ফাঁকা আছে কি না আছে এটার সাথে সুখের সম্পর্ক নাই কত ফিটফাট দাঁতালা মহিলা বিয়ে করে কত মানুষ দড়ির উপরে আছে আছে না নাই অতএব দাঁত ফিটফাট থাকলে যে আপনি সুখী হয়ে যাবেন এমন কোনো কথা নাই অতএব দেখবেন হলো সে মানুষটা দিনদার কিনা আল্লাহ ভীরু কিনা ধার্মিক কিনা নামাজি কালামী কিনা পর্দানসীন কিনা ধৈর্যশীলা কিনা সবরকারী কিনা লোভী না এরকম মানুষ কিনা সেটা দেখবেন তাহলে সেক্ষেত্রে আপনি ফাজফার বিজাতের দিন আপনি সুখী হতে পারবেন অতএব এই সমস্ত অমূলক বিষয়গুলো আমাদের দেখা উচিত না আমাদের দেশে যে কত কুসংস্কার আছে গ্রামে গ্রামে মাহফিলে গেলে বোঝা যায় এটা তো আমি জীবনে প্রথম শুনলাম যে সামনের দাঁত ফাঁকা থাকলে বিয়ে করা যাবে কিনা তার মানে আপনাদের এলাকাতে এটা আছে তো প্রশ্ন আসলে তো জানতামও না এখন আমার কাছে মনে হতে পারে অনেকের কাছে মধ্যে কোনো প্রশ্ন হলো আমি তো সেটাই মনে করলাম কিন্তু আপনার এলাকাতে এটা আছে অলরেডি কুসংস্কার তাহলে অবশ্যই এটা দরকারি প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।